সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। এবার ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারই ঘনিষ্ঠ এক মিত্র নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। নির্বাচনের ফলাফল পাল্টানোর জন্য ট্রাম্প এখনও যেসব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা বন্ধ করে তাকে জো বাইডেনের কাছে হার স্বীকার করার আহ্বান জানিয়েছেন ক্রিস্টি। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হতে থাকবে। বেইজিংকে এমন জল্পনা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সরকারের একজন উপদেষ্টা। এর বদলে তার পরামর্শ হল ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিষয়ে বেইজিংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে করোনার ব্যাপক প্রাদুর্ভাব মোকাবেলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে কথা বলেন জ্যাসিন্ডা আর্ডার্ন। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা এক মামলায় আসামি রাকিবুর রহমানের ক্ষেত্রে বাতিল আবেদন বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এদিন ঠিক করেন। কানাডায় সরকারি কর্মকর্তাদের অর্থ পাচারের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপরই সরকারের কাছে কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন দুদক সচিব দিলওয়ার বক্স। কোভিড-19 পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একাধিক মতবিনিময় সভার আয়োজন করবে অর্থ বিভাগ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে আগামী 26 নভেম্বর। আজ অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক বলেছেন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটি রাষ্ট্রে পরিণত হওয়া উচিত। মন্ত্রী বলেন বিজেপি যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একত্র করে একটি রাষ্ট্রে পরিণত করে তাহলে তাকে স্বাগত জানাবে তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP। সৌদি আরব গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে তিনি গোপনে এই সফর করেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন। রবিবার রাতে এই সফরে একটি উচ্চ স্তরের বৈঠক হয়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ দোকলাম এলাকায় তৎপরতা বাড়িয়েছে চীন এবং নজরদারি করতে পারবে শিলিগুড়ি করিডোরের উপর। কিছুদিন আগে প্রকাশিত এক স্যাটেলাইট চিত্রেও দেখা গিয়েছিল ভুটানের দোকলাম এলাকায় একটি গ্রাম তৈরি করেছে চীন। নতুন প্রকাশিত ছবিতে দেখা গেছে সেখানে রাস্তা ও সামরিক স্থাপনা তৈরি করছে বেইজিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL আয়োজন করে 4,000 কোটি রুপি আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। শুধু তাই নয়, গতবারের তুলনায় এবার টিভি দর্শকের সংখ্যাও বেড়েছে 25%। উদ্বোধনী ম্যাচে টিভি দর্শকের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে।